যেগুলো অনেক প্রতিশ্রুতির মধ্যেও ইম্পর্টেন্ট ছিল। তার মধ্যে নতুন কৃষক বন্ধু প্রকল্প অলরেডি চালু হয়ে গেছে এবং কয়েক হাজার কোটি টাকা অলরেডি তাদের দেওয়া হয়ে গেছে। তেমনি আমরা ছাত্রছাত্রীদের স্টুডেন্টদের ক্রেডিট কার্ড দেবো বলেছিলাম 10 লাখ টাকা পর্যন্ত। এবং আপনারা জানেন যে এটা ক্লাস 10 থেকে আমরা চালু করব, এটা ক্লাস 10 থেকে শুরু হচ্ছে। ক্লাস 10-এ আমাদের প্রায় 12 লক্ষ ছেলেমেয়েরা পড়াশুনো করে, ক্লাস 12-এ 9.5 লাখ উচ্চশিক্ষায় ভর্তি হয়। কন্যাশ্রী প্রোগ্রাম আমাদের ইতিমধ্যেই আছে, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিল স্কলারশিপ এগুলো অলরেডি আছে, মাইনরিটিদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ আছে, শিডিউল কাস্টদের জন্য শিক্ষাশ্রী প্রকল্প আছে, এগুলো অলরেডি আছে। আমরা 10 লাখ টাকা পর্যন্ত যেটা বলেছিলাম পশ্চিমবঙ্গ সরকার গ্যারেন্টার হবে, আপনার ঘর বাড়ি বেচতে হবে না পড়াশুনো করবার জন্য। ছাত্রছাত্রীরা আমাদের গর্ব এবং তাদের শিক্ষাদান করা, তাদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য বাবা মাকে যে চিন্তা করতে হয় এই চিন্তাটা করার প্রয়োজন নেই, রাজ্য সরকার আপনার পাশে। এবং আগামী 30 জুন এই প্রোগ্রামটা অফিসিয়ালি লঞ্চ হবে, আজকে ক্যাবিনেটে এটা পাশ হয়েছে, নতুন স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প অনুমোদিত হয়েছে। এবং এই টাকায় স্নাতক স্নাতকোত্তর পেশাভিত্তিক কোর্স ডিপ্লোমা কোর্স ডক্টরাল পোস্ট ডক্টরাল স্তরে গবেষণার খরচ ইত্যাদি খরচের জন্য এই টাকাটা দেওয়া হবে। এই প্রকল্পের কিছু বিশিষ্টতা আছে, সরকারি হচ্ছে এর গ্যারেন্টার, সুতরাং কেউ কাউকে গ্যারেন্টার নিয়ে যেতে হবে না পড়াশুনো করবার জন্য ব্যাংকে। যারা পশ্চিমবঙ্গের সকল বাসিন্দা 10 বছর অন্তত পশ্চিমবাংলায় বসবাস করেছেন তারা প্রত্যেকেই স্নাতক স্নাতকোত্তর পেশাদারি কোর্স ডিপ্লোমা কোর্স ডক্টরেল পোস্ট ডক্টরেল গবেষণার জন্য ভারতে বা বিদেশে স্বীকৃত কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এই প্রকল্পের সুবিধে পাবে। 40 বছর বয়স পর্যন্ত এই ক্রেডিট কার্ড তারা নিতে পারে, আর 15 বছর টাইম দেওয়া হয়েছে, যেটা হচ্ছে এই ক্রেডিট কার্ড তাদের চাকরি যখন হয়ে যাবে, চাকরি হয়ে যাওয়ার পরে তারা 1 বছর টাইম পাবে এবং 15 বছর মধ্যে একটা সফট লোনের মাধ্যমে এই ক্রেডিট কার্ডটা তাকে ক্রেডিটটা ফেরত দিতে হবে। সুতরাং এটা ভীষণ সিম্পল এবং ছাত্রছাত্রীদের গর্ব, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এটা আমরা অনলাইনে দিয়ে দেবো এবং 30 তারিখে প্রোগ্রামটা লঞ্চ করবো।